বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ভিড় করার দিন আজ। 1997 সালের আজকের দিনে আইসিসি ট্রফি জিতেছিল আকরাম খানের দল। 20 বছর বাদে এসে আজ হয়তো স্মৃতির গভীরে ঢাকা পড়েছে সেই সোনালী মুহূর্ত। তবু দেশের ক্রিকেটে আলোর প্রথম কিরণ ছুঁয়ে যাওয়া দিনটিকে মনে করতে চাই আরও অনেক নতুন সাফল্যের প্রত্যাশায়। মাউন্ট এভারেস্ট জয়ের নেশায় বিশ্ব পাগল, তার গোড়ার খবর রাখে কজনা। ঠিক তেমনি এই দেশের কজন মানুষ খবর রাখে আজ আইসিসি ট্রফি জয়ের 20 বছর পূর্তি। হ্যাঁ, 20 বছর ধুলোর তলায় চাপা পড়ে স্মৃতি হয়ে আছে বাংলাদেশের ক্রিকেটের ভিত, যার উপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশের ক্রিকেটের মাঠ আর টেবিলের যত সাফল্য। দিনটা আর কেউ মনে না রাখুক, আজও এমন কিছু মানুষ আছেন যাদের জীবনে আর কোনোদিন এর চেয়ে বেশি রঙিন হবে না। এটা একটা অমূল্য সম্পদ হিসাবে সারা জীবন স্মৃতির মণিকোঠায় রয়ে যাবে। এখন যে জিনিসটা ফিলিংসটা আসছে যে সারা দুনিয়া জানে বাংলাদেশ দল এখন খুব ভালো ক্রিকেট খেলে। আর হবেই বা কীভাবে, 90-এর সেমিফাইনাল, 94-এর হট ফেভারিট তকমা, সব কিছুই যেন আরও বেশি করে বিজয়ের ক্ষুধাটাকে জ্যান্ত করে রেখেছিল এই দিনটার জন্য। কেনিয়ার বিশাল টার্গেট, বৃষ্টি পরের দিন ঠেলে দিয়েছিল ম্যাচ, তাতে কি সেদিন যে অপেক্ষা আপ্রাণ চেষ্টা আর নিষ্ঠার ফল মেলার দিন। আইসিসি ছিল আমাদের ফার্স্ট স্টেপ, সেখান থেকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাচ্ছি। আইসিসির পরে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, টেস্ট এখন কিন্তু আমরা ভালোভাবেই উন্নতি করছি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দল হিসেবে দেখতে চাই, বাংলাদেশ টেস্ট অঙ্গনে আরও ভালো করছে সেই হিসেবে দেখতে চাই। এক দুই দিন করে দুটো দশক পেরিয়ে গেছে, ক্রিকেটের গৌরবের যা কিছু অর্জনের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। একটু একটু করে ভরে উঠছে বিসিবির ট্রফি রুম, আর একটু একটু করে পেছনের সারিতে গিয়ে ঠেকছে এই ট্রফিটা, যেটা এত আলোর প্রথম কিরণটুকু এনে দিয়েছিল এদেশের ক্রিকেটে। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। আজ চলছে প্রথম রাউন্ডের শেষ তিন ম্যাচ। ফতুল্লায় ভিক্টোরিয়া 210 রানের টার্গেট ব্যাট করছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স ব্যাট করছে মোহামেডানের 221 রানের টার্গেটে, আর কলাবাগানের বিপক্ষে 185 রানের টার্গেটে ব্যাট করছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লায় টস জিতে ব্যাট করতে নেমে 209 রানে অল আউট হয় ভিক্টোরিয়া। উত্তম সরকার 88 ও নাসিরুদ্দিন ফারুক 44 রান করেন। আব্দুর রাজ্জাক 4টি ও সোহাগ গাজী নেন 3 উইকেট। বিকেএসপির 3 নম্বর মাঠে টস জিতে মোহামেডানকে ব্যাট করতে পাঠায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। তামিম ইকবাল বিহীন মোহামেডান নির্ধারিত ওভারে 8 উইকেটে তোলে 220 রান। রহমত শাহ 78 ও মেহেদি হাসান মিরাজ করেন 52 রান। গাজী গ্রুপের আলাউদ্দিন বাবু ও মেহেদি হাসান নিয়েছেন 2টি করে উইকেট। অপরদিকে বিকেএসপির আরেক ম্যাচে রুবেল হোসেন তাণ্ডব চালিয়েছেন, মাত্র 184 রানে কলাবাগানকে অল আউট করেছে প্রাইম ব্যাংক। 21 রানে 6 উইকেট নিয়েছেন রুবেল। তুষার ইমরান সর্বোচ্চ 47 রান করেছেন। অধিনায়ক আশরাফুল 0 রানে আউট হয়েছেন। দর্শক, এই মুহূর্তে বিকেএসপি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী স্যামুয়েল টিটু, সরাসরি কথা বলবো তার সাথে। টিটু, বিকেএসপিতে তো 2টি ম্যাচ চলছে, 2টি ভিন্ন মাঠে, তো আর একটু শেষ খবর জানান আমাদের এই 2 ম্যাচের। মোহামেডান এবং গাজী গ্রুপ আজকের দিনে সবচেয়ে বড় ম্যাচটা হচ্ছে যেটি বিকেএসপিতে, এবং সেই ম্যাচটার কথা যদি আমি বলি, এটা এখানে কিন্তু মোহামেডানের জন্য একটা ভাইটাল ম্যাচ ছিল। জাতীয় দলের তামিম ইকবাল খান এই ম্যাচটিতে আজকে খেলার কথা ছিল, কিন্তু এর আগের বছরের একটি ম্যাচে বাদানুবাদের প্রেক্ষিতে তামিম ইকবালের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় যে শাস্তিটা তিনি পেয়েছিলেন তার কারণে আজকে তামিম ইকবাল খেলতে পারছে না। তো তামিম ইকবাল না থাকার কারণে মোহামেডানের টপ অর্ডারে তার একটা ইম্প্যাক্ট পড়েছে আজকে আমরা দেখেছি, এবং দ্রুতই তারা 4টি উইকেট হারিয়ে ফেলেছিল 178 রানে, এবং সেখান থেকে যে দল একটা বড় সংগ্রহ পেয়েছে তার পেছনের কৃতিত্বটা আসলে আফগান রিক্রুট রহমত শাহর 78 রানের, এবং মেহেদি হাসান মিরাজ তিনি চমৎকার ব্যাটিং করেছেন 52 রান, এবং এই মুহূর্তে যা ব্যাট করছে আসলে গাজী গ্রুপ ক্রিকেটার্স, যারা কিনা 121 রানের লক্ষ্যে ব্যাট করছে, এবং সেটা কিন্তু বেশ ভালোভাবেই টপকে যাওয়ার পথেই আছে তারা। 25 ওভারে 131 রান করেছে এখন পর্যন্ত 3টি উইকেট হারিয়ে। নাসির হোসেন এবং আছেন ভারতীয় রিক্রুট পারভেজ রাসুল, দুজনে মিলে কিন্তু এগিয়ে নিচ্ছেন মোহামেডান দলটাকে, গাজী গ্রুপ দলটাকে, অর্থাৎ একটা স্ট্রং পজিশনে কিন্তু গাজী গ্রুপ
গ্রুপ ক্রিকেটার্স আছে এবং বেশ কিছু সুযোগও তৈরি করেছিল মোহামেডান, কিন্তু ফিল্ডারদের ব্যর্থতার কারণে আসলে কিন্তু শেষ পর্যন্ত তারা যে জিনিসটি মানে সেটি পারেনি। হাফ সেঞ্চুরি পথে আছেন নাসির হোসেন, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং, এবং নাসির হোসেনের উপরই কিন্তু অনেকটাই ভরসা করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এবং মুমিনুল হক করে গেছেন মাত্র 2 রান, 1 রান করেছেন জহুরুল ইসলাম মমি, বিজয় করেছেন অবশ্য ভালো আজকে এনামুল, 54 করেছেন। অন্য মাঠে খেলা হচ্ছে আশরাফুলের দল কলাবাগান ক্রীড়া চক্রের সঙ্গে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের, এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তারা কিন্তু 185 রানের একটা সাদা মাঠা টার্গেট আসলে চেস করছে। আপনি যদি দেখেন সেখানে 3টি উইকেট কিন্তু সেটি করতে গিয়েও হারিয়ে ফেলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, 50 রানের মধ্যে কিন্তু তারা 3টি উইকেট হারিয়েছে। এবং আপনি জানেন রুবেল হোসেন 6টি উইকেট নিয়ে কিন্তু কলাবাগান ক্রীড়া চক্রকে মাত্র 184 রানে বেঁধে ফেলেছিল, সেখান থেকে আসলে খুব সহজে সেটা তাড়া করার কথা লক্ষ্যটা, কিন্তু 50 রানে 3টি উইকেট। সাব্বির করেছেন 13 রান, সৌম্য করেছেন মাত্র 9, মেহেদি মারুফ করেছেন মাত্র 21 রান, সেখান থেকে দলটাকে আসলে এগিয়ে নিচ্ছেন এই মুহূর্তে তাইবুর পারভেজ এবং ভারতীয় উন্মুখ চান। সব কিছু মিলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব একটা স্ট্রং টিম আমরা জানি, এবং সে অনুযায়ী কিন্তু তাদের পারফরমেন্সে তার প্রতিফলন নেই, কেননা সৌম্য সাব্বির তারা আসলে তেমন কিছু করতে পারেনি। ইতিবাচক দিকটা হচ্ছে রুবেল হোসেন 6টি উইকেট নেয়া এবং সৌম্য সরকারের 2টি উইকেট নেয়া।